গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন শুরুর পর থেকে তেল আবিবকে শিক্ষা দিতে ইসরায়েলের সামরিক অবস্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার বিকেলেও দখলদার বাহিনীর অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরানপন্থী এই গ্রুপটি। ওই হামলায় ব্যাপক ক্ষতিসহ নিহত হয়েছে এক ইসরায়েলি নাগরিক। শুক্রবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF-এর এক বিবৃতিতে জানানো হয়, লেবানন সীমান্তের মাউন্ডোব এলাকায় ইসরায়েলের দুটি গাড়িকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যে হামলায় ইসরায়েলের একজন নাগরিক নিহত হয়েছে। নিহত ব্যক্তি ইসরায়েলের সামরিক বাহিনীর অবকাঠামো নির্মাণ কাজের সাথে জড়িত ছিলেন বলে জানানো হয়। উচ্ছেদকৃত ফিলিস্তিনিদের এলাকাগুলোতে ইসরায়েল নতুন অবকাঠামো নির্মাণ করার জন্যই ইসরায়েলি সেনারা লেবানন সীমান্তে কাজ করছিল কিনা সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানায়নি IDF। তবে হিজবুল্লাহ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় বলে দাবি করেছে IDF। লেবাননের দক্ষিণাঞ্চলের বেসামরিক জনগণের উপর আগ্রাসনের জবাবে ওই হামলা চালানো হয় বলে জানিয়েছে হিজবুল্লাহ। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা।